আসসালামু আলাইকুম, স্বাগত মাইটিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে সম্মত মস্কো ও কিয়েভ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন। তথ্য প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি প্রায় ঘটছে মুঠোফোন হ্যাকিং এর ঘটনা, বিড়ম্বনা থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। বাজারে বেড়েছে দেশি মাছ ও মুরগির দাম, গরু ও খাসির মাংসের দাম চড়া, বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বরিশাল সদর ও গরু নদীর 334টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে পায়নি নতুন বই, ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। ইউক্রেনে মানবিক করিডোর প্রতিষ্ঠায় সম্মত হওয়া ছাড়া আর কোনো আশাব্যঞ্জক সিদ্ধান্ত আসেনি রুশ ইউক্রেন দ্বিতীয় দফা শান্তি আলোচনায়। তবে দ্রুতই তৃতীয় পর্যায়ের বৈঠকে দুই দেশ বসবে বলে জানানো হয়েছে। এরই মধ্যে রুশ বাহিনীর গোলায় ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গেছে। পরিস্থিতি পাল্টাতে রুশ প্রেসিডেন্টের সাথে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন জেলোনস্কি। আরও জানাচ্ছেন মার্জিয়া মান্নান। বেলারুশ সীমান্তে দ্বিতীয় দফা শান্তি বৈঠকে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য ইউক্রেনে মানবিক করিডোর প্রতিষ্ঠায় সম্মত হওয়া ছাড়া আর কোনো অগ্রগতি আসেনি ইউক্রেন রাশিয়া বৈঠকে। এই বৈঠকে ইউক্রেনের প্রতিনিধিরা অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার দাবি জানালেও তার জবাব মেলেনি। তবে দুই দেশই দ্রুত তৃতীয় দফার বৈঠকে বসার কথা জানিয়েছে। এর মধ্যে রুশ বাহিনীর গোলায় ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে পরমাণু সন্ত্রাস চালানোর অভিযোগ এনে বিশ্ব সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে সংঘাত থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায় রুশ প্রেসিডেন্টের সাথে মুখোমুখি আলোচনা। তবে এই প্রস্তাবের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন। I think I have to talk with Putin. The world has to talk with Putin because there are no another ways to stop this war. এদিকে ইউক্রেন যুদ্ধে ইতিমধ্যে রাশিয়ার দখলে চলে গেছে বন্দর নগরী খারসেন। আজভ সাগরের তীরে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মারিউপোল বন্দরও ঘিরে ফেলেছে রুশ বাহিনী। রাজধানী কিভকে ঘিরেও হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এছাড়াও ওখতিরকা, খারকিভের মতো শহরগুলোতেও ক্রমাগত বোমাবর্ষণ চলছে। ইউক্রেনের তৃতীয় বৃহত্তম শহর ওডেসাও রুশদের হাতে চলে যাওয়া শুধু সময়ের অপেক্ষা। মার্সিয়া মান্নান, মাইটিভি। ইউক্রেনে হামলার শিকার বাংলাদেশি জাহাজে থার্ড অফিসার হিসেবে কর্মরত ময়মনসিংহের ছেলে মোহাম্মদ রুকনুজ্জামান রাজীব। বর্তমানে জাহাজের নাবিকদের উদ্ধার করে পোল্যান্ডে নেওয়া হলেও সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজীবের পরিবারের সদস্যরা। জাহাজে আটকে পড়া রাজীবসহ 28 বাংলাদেশিকে উদ্ধারের জন্য দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আকুতি জানিয়েছেন তারা। প্রতিনিধি সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ইউক্রেনের রাশিয়ায় রকেট হামলার শিকার বাংলার সমৃদ্ধি। জাহাজের থার্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন ময়মনসিংহের কাছিঝুলির বাসিন্দা মোহাম্মদ ওয়াজেদ আলীর ছেলে রুকনুজ্জামান রাজীব। হামলায় ওই জাহাজে 29 জন বাংলাদেশির মধ্যে একজন নিহত হয়েছেন, বাকি সবাইকে বর্তমানে উদ্ধার করে পোল্যান্ডে নেওয়া হয়েছে। এক ভিডিও বার্তায় দেশে ফিরে আসার আকুতি জানিয়েছে জাহাজে আটকে থাকা নাবিকেরা। সম্পূর্ণ ব্যবস্থা আপনারা অতি দ্রুত সত্তর করবেন। সবাই আমরা খুব আতঙ্কিত অবস্থায় আছি, বলা যায় না এখানে আরো একটা বোমা হামলা হইতে পারে। আপনারা দয়া করিয়ে যে মিডিয়াতে প্রকাশ করা হয়েছে যে আমাদের ইভাকুয়েশন করা হয়েছে সেটা সম্পূর্ণ ভুল। এই দেখেন আমাদের সবাই আমরা জাহাজের ভিতরে আছি এবং এখনো পর্যন্ত জানি না আমরা কখন এই জাহাজ থেকে মুক্তি পেয়ে সরে গিয়ে নিরাপদ স্থানে বিষয়টি নিয়ে রাজীবের স্বজনরা গভীরভাবে উদ্বিগ্ন। দ্রুতই রাজীব সহ অন্যান্য নাবিকদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। তোমরা যেভাবে পারো আমাকে বাঁচাও, আমাদের সবাইকে বাঁচাও, সববার ফ্যামিলি এক হও, এক হয়ে প্রেস কনফারেন্স করো, যেমনি পারো আমাদের বাঁচাও, আমাদেরকে কেউ উদ্ধার করার জন্য আসতেছে না। আতঙ্কে দিন কাটাইতেছে এবং সবাই একটু পরে পরে বিভিন্ন ধরনের ভয়েস ক্লিপ, ভিডিও ক্লিপের মাধ্যমে
হচ্ছে পাঠাচ্ছে যে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই। সন্তানের এমন খবরে নির্ঘুম রাত কাটাচ্ছেন রাজীবের মা ও বাবা। সরকারের কাছে আমার বিনীত আবেদন, আমার ছেলেসহ 28 জন 27 জন সবার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হোক। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই আমার বাবা সহ এবং আমার সন্তান সহ আরও যে 27 জন মায়ের সন্তান আছে, এই 27-28 জনকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হোক। রাজীব তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। 2016 সালে রাজীব মেরিন একাডেমি থেকে পাশ করে একাধিক প্রতিষ্ঠানে চাকরির পর 4 মাস আগে এসে ওই জাহাজে যোগদান করে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক। মোবাইলের মেসেজে আসছে লিঙ্ক, আর তাতে ক্লিক করা মাত্রই ফোনের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে অন্যের কাছে। বোঝার উপায় নেই, দূরে বসে সেই ব্যক্তি আপনার অজান্তেই ঘাঁটছে আপনার ফোন, এমনকি ফোন লক থাকা অবস্থায়ও তুলে নিচ্ছে ছবি, করছে ভিডিও। ফোন হ্যাকিংয়ের এমন ঘটনায় প্রশ্ন, এখন সুরক্ষার উপায় কী? বিশেষজ্ঞরা জানালেন, এমন বিড়ম্বনা থেকে রক্ষা পেতে অতিরিক্ত সতর্কতা ছাড়া কোনো বিকল্প নেই। ড্যানি দুরঙ্গের বিশেষ রিপোর্ট। মোবাইল ফোনে প্রায় বিভিন্ন স্থান থেকে নানা ধরনের লিঙ্ক আসে, এর কোনোটি বিজ্ঞাপনের, আবার কোনোটি ছবি কিংবা ভিডিওর। কৌতূহলবশত এসব লিঙ্কে ক্লিক করলেই হয়ে যেতে পারে সর্বনাশ, হ্যাক হয়ে যেতে পারে আপনার অতিপ্রিয় স্মার্টফোনটি। মোবাইলে অনেক ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টও যুক্ত থাকে বিধায় বিষয়টি নিয়ে উৎকণ্ঠিত সবাই। অনেক লিঙ্কগুলো আমরা বুঝতে পারি না যে লিঙ্কগুলা কোনটা কোথা থেকে আসতেছে। এবার নিয়ে মনে হয় 3-4 বার হ্যাক হয়েছে। আমি অনেক ভয় পেয়ে গেছি, কারণ অনেক পার্সোনাল জিনিস এখানে থাকে। বলেছে যে কিছু টাকা দিয়ে তারপর যাতে তার লিঙ্কটা ইয়ে করে, আইডিটা হচ্ছে ব্যাক করার জন্য তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেলও করেছে। আপনি কোথায় সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন? উত্তর নিশ্চয়ই ঘরে বসে। কিন্তু না, এখন আপনি আর ঘরেও সুরক্ষিত নন। আপনার বাসায় থাকা কম্পিউটার অথবা ল্যাপটপ কিংবা আপনার হাতের স্মার্টফোনটি এখন আপনার নিরাপত্তাহীনতার কারণ। নিমিশেই মোবাইল কিভাবে হ্যাক হতে পারে সেই তথ্য জানালেন এই হ্যাকার। তুরির মধ্যে আমি সবকিছু জেনে নিতাম। মানে কি হবে, এখনি করতে পারবেন সেটা? এখনি দেখাতে পারবেন আমাদের? অবশ্যই। তার দেয়া মেসেজের লিংক ক্লিক করতেই অজান্তেই ছবি ধারণ করে দিলেন সেই প্রমাণও। অর্থাৎ ফোনের মূল নিয়ন্ত্রক এখন মালিক নন, বরং এই হ্যাকার। হ্যাকারের দু দিকটাই আছে, পজিটিভ এবং নেগেটিভ। মানুষ এখন যেভাবে এটাকে ইউটিলাইজ করে, দেশে বর্তমানে অর্থ হাতিয়ে নেওয়ার জন্যই হ্যাকিং এর প্রবণতা বেড়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। হ্যাকিং করছে বা অ্যাকাউন্ট হ্যাক করছে, হ্যাক করে হ্যাকাররা অনেক সময় টাকা দাবি করে। সাধারণত তারা এইসব টাকা হাতিয়ে নেওয়ার জন্যই হ্যাকিংগুলো করে থাকে। এমন প্রেক্ষাপটে অপরিচিত নাম্বার থেকে আসা মেসেজের কোনো ধরনের লিংক ক্লিক করা থেকে সবসময় বিরত থাকার পরামর্শ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। যারা স্মার্টফোন ব্যবহারকারী থাকে তাদের কাছে, যারা স্প্যামাররা বিভিন্ন ধরনের কিন্তু স্প্যামিং লিংক পাঠায়, যেটা মোবাইলে সবচেয়ে পাঠানো সহজ। হ্যাকাররা বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করছে, আমি যদি না দিই তাহলে সেখানে কিন্তু তার কিছু করার নেই। ভুল না করলে হ্যাকার খুব সহজে হ্যাক করতে পারবে না আপনার প্রিয় মোবাইল ফোনটি, আর এ কারণেই তথ্য প্রযুক্তি ব্যবহারে থাকতে হবে বাড়তি সতর্কতা। ড্যানি দ্রং, মাইটিভি, ঢাকা। মিথ্যা দিয়ে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে বিদায় দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। আমরা চাল ডাল তেলের দাম কমানোর জন্য, গ্যাস পানি বিদ্যুতের দাম কমানোর জন্য গত 2 তারিখে সারা দেশে প্রোগ্রাম দিয়েছিলাম। ওইখানেও গ্রেফতার করেছে, ওখানেও আপনার মারধর করেছে, মারপিট করেছে। লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই, আজকের সমাবেশটা প্রমাণ। শুক্রবার ছুটির দিনে সকাল থেকেই খুলেছে বইমেলার দুয়ার। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী ড্যানি দ্রং, চলে যাচ্ছি তার কাছে। ড্যানি, আজ সাপ্তাহিক ছুটির দিন, বইমেলার পাঠক দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন?
মোসিন, আপনাকে ধন্যবাদ। আসলে পাঠকের সংখ্যা যেমনটি বললেন বা পাঠকের পরিস্থিতি যেমনটি বললেন, তার মধ্যে বলে রাখতে হয় যে এইসব পাঠকের মধ্যে কিন্তু বর্তমানে অর্থাৎ এই সকাল থেকে দুপুর পর্যন্ত যে সময়টা সেটাতে শিশু প্রহরের আয়োজন থাকে, অর্থাৎ খুদে বই পাঠক বা খুদে বই পোকাদের আনাগোনাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি এই বইমেলা প্রাঙ্গণে। যেমনটি দেখতে পেয়েছি যে সকাল থেকে যে শিশুরা এক দোকান থেকে অন্য দোকানে, অথবা যদি এটিকে বলতে হয় যে বইমেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসলে দাবিয়ে বেড়াচ্ছে, খুনসুটি করে বেড়াচ্ছে, দৌড়িয়ে বেড়াচ্ছে এবং এক দোকান থেকে এক দোকানে ছুটছে যে বইয়ের সন্ধানে, যেখানে আসলে একটু রংচটে রঙের মলাট রয়েছে কিংবা রঙের বই রয়েছে কিংবা কালারফুল বইগুলো যেখানে রয়েছে সেগুলোর প্রতি আসলে শিশুদের অনেক কিন্তু আকর্ষণ কাজ করছে। এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা আসলে বই কিনছেও কিন্তু, এবং তারা তাদের মা বাবার কাছে বায়নাও করছে যে এই বইটি কিনে দিতে হবে, সেই বইটি কিনে দিতে হবে। এবং শিশুদের এই বইয়ের প্রতি আগ্রহ থেকে কিন্তু মা বাবারা অথবা অভিভাবকরাও কিন্তু আসলে থেমে নেই, তারা তাদের শিশুদের পছন্দের মতো বইগুলোই কিন্তু কিনে দিচ্ছেন এবং তারা একটু প্রাধান্য দেওয়ার চেষ্টা করছেন অভিভাবকরা। যেমনটি আমরা দেখতে পেয়েছি যে তারা অনেকটা বিজ্ঞান মনস্ক যে বইগুলো রয়েছে বা গবেষণাধর্মী যে বইগুলো রয়েছে শিশুদের জ্ঞান অনুসারে, তো সেইগুলোর দিকেও কিন্তু অভিভাবকরা আসলে নজর দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি এই শিশু প্রহরের আয়োজনে শিশুরা যে ধরনের বা যে সংখ্যায় আসলে এই বইমেলা প্রাঙ্গণে বর্তমানে রয়েছে তা সত্যি আশাব্যঞ্জক বলে কিন্তু মনে করছেন এই যে লেখক প্রকাশকরা। তারা যেমনটি বলছেন যে এ ধরনের আয়োজন বা এ ধরনের আসলে আনাগোনা দেখে শিশুদের এই ক্ষুদে বই পোকাদের আনাগোনা দেখে আসলে ভবিষ্যতের বইমেলায় অর্থাৎ আগামী বছরের বইমেলায় এগুলো কিন্তু তারা আরও বেশি সংখ্যক আসলে শিশুদের জন্য বই আনার চেষ্টা করবেন এমন প্রত্যয়ও কিন্তু তারা আসলে ব্যক্ত করেছেন। এছাড়া এখানে জানিয়ে রাখতে হয় যে শিশু প্রহরে আসলে বইমেলার যে অনুষঙ্গগুলো থাকে, বিশেষ করে আমরা সিমপুরের চরিত্রগুলো কিন্তু এই মাঝে মধ্যেই সামনে আসে এই শিশু প্রহরে, তো সেটির জন্য কিন্তু আরও বেশি প্রাণবন্ত এই শিশুরা এই বইমেলায় এসে এই শিশু প্রহরে। এবং খুদে পাঠকরা যেমনটি আসলে তাদের বায়নাগুলো যেমনটি আসলে আদুরে ভাব করে তুলে ধরে অভিভাবকদের কাছে, এবং তাদের সেই আদুরে ভাব বা আদুরে কথায় আসলে অভিভাবকরা কিন্তু তাদের কথা কখনোই ফেলতে পারছে না এমন চিত্রটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মূলত আসলে বর্তমানে যে ধরনের খুদে পাঠকরা রয়েছেন তাদের এই দুপুরের পর থেকে আসলে পরবর্তীতে আরও বেশি সংখ্যক অন্যান্য পাঠকরাও চলে আসবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। এবং বইমেলার কিন্তু সামনের ক্ষণ ঘনি আসে যে শেষ হওয়ার, তো এই শেষ হওয়ার আগে যত বেশি বেচা বিক্রি করা যায় সেই প্রস্তুতি কিন্তু রাখছেন বা সেই প্রস্তুতিতে রয়েছেন কিন্তু এই যারা প্রকাশক রয়েছেন বা যে স্টলগুলো রয়েছে তারাও। মোসিন, দর্শক ড্যানি আপনাকে ধন্যবাদ। দর্শক বইমেলা থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ড্যানি দ্রং। বছরের শুরুতে প্রতিবার শিশু শিক্ষার্থীরা নতুন বই পেলেও এবছর বরিশাল সদর ও গৌর নদী উপজেলার 334টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে পায়নি নতুন বই, ফলে সঠিকভাবে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের। বিষয়টি নিয়ে অসন্তুষ্ট শিক্ষক ও অভিভাবকরা, তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। পারভেজ রাসেলের রিপোর্ট। নতুন বছরে নতুন বই, নতুন শ্রেণীকক্ষে আনন্দ আর স্বপ্ন থাকে প্রতিটি কোমলমতি শিশু শিক্ষার্থীদের। তবে এবছর নতুন বইয়ের আনন্দ থেকে বঞ্চিত বরিশাল সদরের 203টি ও গৌরনদী উপজেলার 131টি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। আমি শুধু বিজ্ঞান বই পাইনি, তাছাড়া সব বই পেয়েছি। দুইটা বই পাইছি, বই দুইটার নাম বাংলা আর বিজ্ঞান। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটাই আবদার যে আমাদের যেন নতুন বই খুব শীঘ্রই দেয়। বছরের তিন মাস শুরুতেই বই না পাওয়ায় হতাশা নিয়ে তবুও শ্রেণীকক্ষে হাজির হচ্ছে এই শিক্ষার্থীরা। শিক্ষকদের উদ্যোগে নতুন পুরাতন কিছু বই পেলেও থেকেই যাচ্ছে চাহিদা। সরকারের কাছে দাবি থাকবে যে আমরা অতি শীঘ্রই যাতে এইসব শিশুদের হাতে বই তুলে দিতে পারি। বই না পাওয়ায় হতাশা শুধু শিক্ষার্থীদের মাঝেই নয়, অভিভাবক ও শিক্ষকরাও করছেন ক্ষোভ প্রকাশ, ভাবছেন সামনের পরীক্ষা নিয়ে। যদি কোনো পরীক্ষার একটা খবর এসে যায় তখন তো বাচ্চাদের জন্য অনেক হিমশিমের ব্যাপার হয়ে যাবে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর নতুন বই নিয়ে প্রথমবার এই লুকোচুরিতে নিন্দা জানায় সচেতন মহল। সরকারের কাছে আমাদের আবেদন যে তাড়াতাড়ি জানে পড়াশোনার দিকে খেয়াল রাখে এবং বইটা জানে তাড়াতাড়ি করে পাওয়া হয়। সঠিক সময়ে শিক্ষার্থীরা বই না পাওয়া একটি অশনি সংকেত বলে দাবি করেন প্রবীণ এই শিক্ষাবিদ। অবশ্যই অশনি সংকেত এবং এটা শিক্ষার জন্য খুবই ভয়াবহ একটি বিষয়। দ্রুত এই সমস্যা উত্তরণের আশ্বাস দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আমরা আশা করি খুব শীঘ্রই আমরা বইটা পেয়ে যাব। আমাদের শিক্ষার্থীকে আমরা আশ্বস্ত করতে চাই, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নাই, চলমান আছে এবং দু একদিনের মধ্যে আমরা আরও দুই একটা বিষয়ের বই পাচ্ছি।
শিশুদের হাতে নতুন বই তুলে দিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দুর্বলতা চিহ্নিত করে সরকার দ্রুত পদক্ষেপ নিলেই নতুন বইয়ের আলোয় আলোকিত হবে এই শিক্ষার্থীরা। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল। এবারে আজকের বাজার দরের খবর। সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে চাল ডাল তেল সহ বেশিরভাগ নিত্যপণ্যের। বেড়েছে সব ধরনের শাকসবজির দাম। ভোজ্য তেলের প্রতি লিটার বিক্রি হচ্ছে 180 টাকা দরে। বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে 80 টাকায়। অপরিবর্তিত রয়েছে মাছের দাম। সকালে রাজধানীর কারণ বাজার ঘুরে এসব চিত্র উঠে আসে। বাজারে ক্রমেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে সবজির দাম। প্রতি কেজিতে বেড়েছে 10-20 টাকা। অনেকটাই দিশেহারা সাধারণ মানুষ। তেলের লাগামহীন মূল্য বৃদ্ধির সাথে যোগ হয়েছে নতুন ভোগান্তি। দোকানে সয়াবিন তেল কিনতে গেলে ভোক্তাকে বাধ্য করা হচ্ছে সাথে অন্য পণ্য কিনতে। 5 লিটার তেলে ওরা চাচ্ছে, দোকানদার চাচ্ছেন যে আপনার হচ্ছে 800 টাকা, তার সঙ্গে 2 কেজি চাল অ্যাড করছে। কোনো কোম্পানি মালের সাথে পলা চাল কিনতে হবে, কোনো কোম্পানি চা পাতা কিনে আনতে হবে, যদি ওগুলো না কিনতে হয় তাহলে তাল দেয় না। বেড়েছে আলুর দাম। প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 15-20 টাকায়। দাম বেড়েছে দেশি পেঁয়াজের। বিক্রি হচ্ছে 60-65 টাকা কেজি দরে। তবে 100-120 টাকায় বিক্রি হচ্ছে মসুর ডাল। সব সবজিতে আপনার কেজি প্রতি 10-15 টাকা করে বেশি আর আছে। হ্যাঁ, শুধু আপনার কমার মধ্যে আদা রসুনের দামটা একটু কমতি আছে, কেজি প্রতি 15-20 টাকা করে কম আছে আর কি। যেমন নিত্য প্রয়োজনীয় যেগুলি পণ্য, এগুলো সত্যি কথা কি কোনো সামঞ্জস্য নাই আর বাজারে কোনো মনিটরিংও নেই। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে 165-170 টাকা। সোনালী মুরগি কেজি বিক্রি হচ্ছে 290 টাকা। গত সপ্তাহে যা ছিল 250 টাকা। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা। নরসিংদীর বিলাপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা সমস্যা নিয়ে মাইটিভিতে একটি প্রতিবেদন প্রচারের পর সেখানে প্রথম সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। ইতিমধ্যেই সফল অস্ত্রোপচারের মাধ্যমে প্রসূতি মায়ের কোল আলো করে এসেছে একটি পুত্র সন্তান। স্বাস্থ্য কমপ্লেক্সের সিজারিয়ান সেকশনের উদ্বোধন করেন নরসিংদী জেলা সিভিল সার্জন ডাক্তার নুরুল ইসলাম। প্রতিনিধি আমিনুল হকের রিপোর্ট, জানাচ্ছেন ইয়াসির আরাফাত। মাইটিভিতে প্রতিবেদন প্রচারের পর প্রথম সিজারিয়ান অপারেশন সেকশন চালু হলো বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সফল অস্ত্রোপচারে প্রসূতি মায়ের কোল জুড়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করায় মাইটিভিকে ধন্যবাদ জানায় উপকারভোগীর পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, জনসাধারণ ও হাসপাতাল কর্তৃপক্ষ। আজকে যে আমরা উঠিতে পড়েছি আর সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আসলে এটা সফল করতে পেরেছি। যে সিজারের প্রথম উদ্বোধনী যে সিজার হয়েছে এটা আমি মনে করি মাইটিভির অবদান। মাইটিভিতে সংবাদ প্রচারের পর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সকল সমস্যার সমাধান হচ্ছে, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। সরকারি হাসপাতালে আমার প্রথম সন্তান সিজারিয়ান হয়েছে। শিগগিরই প্রয়োজনীয় সার্জারি চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক সহ অনুমোদিত 50 শয্যা চালু হবে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মাইটিভি সহ সবার সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা। আমরা এই কর্মসূচি আগামী দিনগুলোতে অব্যাহত রাখবো এবং এই বেলাবাসী অবশ্যই সুবিধা পাবে। সর্বোপরি মাইটিভিকে আমি কৃতজ্ঞতা জানাই, তাদের বিগত রিপোর্টের প্রেক্ষিতে বা আমাদের কার্যক্রমের কারণে হোক আমরা এই জিনিসটি সামনে আনতে পেরেছি। উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মাইটিভিকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাইটিভি কর্তৃপক্ষকে, যা আমাদের এই বিষয়টা গুরুত্বের সাথে প্রচার করার কারণেই এটা মানে উদ্যোক্তা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। মাইটিভি কিছুদিন আগে আমাদের বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে একটি প্রতিবেদন করেছিলেন এবং সেটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করার ফলে আজকে আমরা এই সিজারিয়ানটা চালু হয়েছে। এলাকাবাসী ও সুধীজনরা মনে করেন সিজারিয়ান সেকশন চালুর মধ্য দিয়ে প্রসূতি মায়ের সেবার ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হলো। ইয়াসির আরাফাত, মাইটিভি নিউজ ডেস্ক। যাব খেলা সংবাদে। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ সাকিব আল হাসানকে রেখেই টেস্ট ও ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট দলে সাকিব ছাড়াও ফিরেছেন তামিম ইকবাল। চলতি আফগানিস্তান সিরিজ শেষে আগামী 12 মার্চ দক্ষিণ আফ্রিকা পৌঁছবে বাংলাদেশ দল। একদিন বিশ্রাম নিয়ে 14 মার্চ থেকে জোহানেসবার্গে শুরু করবে অনুশীলন। 18 মার্চ থেকে শুরু হবে প্রথম ওয়ানডে, পরের দুটি যথাক্রমে 20 আর 23 মার্চ। এরপর 31 মার্চ থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট, আর দ্বিতীয় টেস্ট শুরু হবে 8 এপ্রিল থেকে। এক মাসের সফর শেষে 13 এপ্রিল টাইগারদের দেশে ফেরার কথা।
এবার বিনোদন বিশ্ব। আগামী 27 মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের টলবি থিয়েটারে বসতে যাচ্ছে 94তম অস্কার অনুষ্ঠানের আসর। করোনার সংক্রমণ কমে আসায় এবার অনেকটাই পুরনো চেহারা ফিরে পেতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পুরস্কারের এই আয়োজন। একই সাথে এবারের আয়োজনে প্রথমবারের মতো 3 জন মহিলা সঞ্চালককেও দেখতে পাবে দর্শক। আরও জানাচ্ছেন মার্জিয়া মান্নান। করোনা সংক্রমণ কমে আসায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে আগামী 27 মার্চ বসতে যাচ্ছে 94তম অস্কার অনুষ্ঠানের আসর। তবে একাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ এই আয়োজনে কয়েকটি নিয়ম রেখেছে। অস্কারে অংশগ্রহণকারী বেশিরভাগকেই করোনা টিকা নেওয়ার সনদ দেখাতে হবে। বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন পুরস্কারের বিভিন্ন পরিবেশনায় যারা অংশ নেবেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন তাদেরও PCR পরীক্ষা করাতে হবে, তবে তাদের করোনা টিকার সনদ না দেখালেও চলবে। অনুষ্ঠান চলাকালে থিয়েটারের অভ্যন্তরে মাস্ক ব্যবহারের নিয়মেও শ্রেণীভেদ রয়েছে। মিলনায়তনের সামনের সারিতে বসবেন এবারের আসরে মনোনীত শিল্পী ও তাদের অতিথিরা। তারা দূরত্ব বজায় রেখে বসবেন বিধায় তাদের ক্ষেত্রে মাস্ক ব্যবহার না করলেও চলবে, তবে মাঝের সারিতে যারা বসবেন তাদের মাস্ক পরতে হবে। 3,317টি আসন সম্পন্ন ডলবি থিয়েটারে এবার 2,500 অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া 35 বছর পর এবার এক আসরে 3 জন সঞ্চালক অনুষ্ঠানটি সঞ্চালনা করবে। এই 3 জন হলেন কমেডিয়ান ওয়ান্ডা সাইক্স, অ্যামি সুমার ও অভিনেত্রী রিজেনা হল। এবারই প্রথম অস্কার মঞ্চের সঞ্চালনা করবেন 3 জন নারী। গত 8 ফেব্রুয়ারি 94তম অস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়। সেরা চলচ্চিত্র সহ সর্বাধিক 12টি শাখায় মনোনয়ন পেয়েছে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন পরিচালিত দ্য পাওয়ার অব দ্য ডগ সিনেমাটি। দ্বিতীয় সর্বোচ্চ 10টি শাখায় মনোনীত হয়েছে কানাডার ডেনি ভিল্লু পরিচালিত ডুন। এফিসি টেলিভিশন 200টিরও বেশি দেশে সরাসরি দেখাবে পুরস্কার বিতরণের এই মহা আয়োজন। দর্শক, এর সাথে শেষ করব সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।